হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। আজকের ভিডিওর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যে সমস্ত স্টুডেন্টসরা রেলের চাকরি পেতে চাও বা রেলে পরীক্ষা দিতে চাও, সেই সমস্ত স্টুডেন্টসরা কোন কোন বই ফলো করবে যাতে তোমরা চাকরির পরীক্ষাটা ক্র্যাক করতে পারো, সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, রেলে এখনো পর্যন্ত কিন্তু মোটামুটি 3 থেকে 3.5 লাখ পোস্ট ভ্যাকেন্ট আছে, এবং যার মধ্যে মোটামুটি 2.5 লাখের মতো পোস্ট কিন্তু এই 2023-24 মিলে কিন্তু এটাকে ফিল করা হবে। তাই যে সমস্ত স্টুডেন্টসরা সরকারি চাকরি করতে ইচ্ছুক বা চাও করতে, তো সেই সমস্ত স্টুডেন্টসদের কাছে এর থেকে বড় সুযোগ কিন্তু আর আসবে না, বা এটা আসতে গেলে তোমাদেরকে আরো 3-4 বছর ওয়েট করতে হবে। কারণ তোমরা মোটামুটি আশা করছি জানো যে রেলের যে ভ্যাকেন্সি সেটা মোটামুটি প্রত্যেক 3-4 বছর ছাড়া ছাড়া বেরোয়। তাই যাদের যাদের 18 বছর হয়ে গেছে, কারণ এখানে মিনিমাম যে এজ ক্রাইটেরিয়া সেটা 18 বছর লাগে, তো যাদের যাদের 18 বছর হয়ে গেছে বা 18 বছর হবে কমপ্লিট রিসেন্টলি, তো সেই সমস্ত স্টুডেন্টসদের উদ্দেশ্যে আমি বলবো যে যে বুকসগুলো আমি তোমাদেরকে বলছি সেই সেই বুকসগুলো ভালো করে এখন থেকে পড়া শুরু করো। তুমি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু থেকে থাকো, তাহলে সেটার জন্য যে যে পোস্ট আছে সেটাতে তোমরা অ্যাপ্লাই করবে, এবং নন টেকনিক্যাল হলে যে যে পোস্ট আছে সেই সেই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা যারা ভিডিওটা দেখছো তাদের সকলকে রিকোয়েস্ট করব যে রেলের পার্টিকুলার কোন এক্সাম তুমি দিতে ইচ্ছুক সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো এবার চলে আসি আমাদের ভিডিওর টপিকে। তো মোটামুটি 100 নম্বরের পরীক্ষা হয় রেলের সব যে সব পরীক্ষাতেই বলতে পারো। তো সেক্ষেত্রে যে ম্যাথ তোমরা কোথা থেকে প্র্যাকটিস করবে, ম্যাথের জন্য বেস্ট বুক হচ্ছে আরএস আগরওয়াল। তো আরএস আগরওয়ালের ম্যাথ বুক তোমরা ফলো করবে, এবং রিজনিং এর জন্য আরএস আগরওয়াল, ডক্টর আরএস আগরওয়ালের এটা হচ্ছে পুরনো, এই বইটা হয়তো অনেকেই দেখে থাকবে নিজেদের, যারা যদি কেউ সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের বাড়িতে হয়তো ডেফিনেটলি আছে এই বইটা, এটা পুরনো এডিশন। এবং এটাও হচ্ছে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের, অর্থাৎ ম্যাথের আরএস আগরওয়ালের নিউ এডিশন এটা। এবং সায়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সায়েন্সের জন্য তোমাদেরকে কিন্তু এনসিআরটি যে বুক ক্লাস 9 এবং 10, এই বুকটাকে কিন্তু থরোলি তোমরা প্র্যাকটিস করবে, এর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন আসে না। এবং জেনারেল নলেজের জন্য লুসেন্টের জিকে, এই বইগুলো তোমরা কিনে নাও, এবং এখন থেকে তোমরা পার্টিকুলার একটা রুটিন বানিয়ে পড়াশোনা শুরু করে দাও। 2023 এবং 2024-এ কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে, এই সময়ের মধ্যে তুমি যদি নিজের মানে কি বলবো করতে পারো, এই চাকরিটা পেতে পারো, তাহলে এর থেকে ভালো তোমাদের জন্য হয়তো আর কিছু হবে না। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা ইউটিউব ফলো করতে পারো, বা যে সমস্ত স্টুডেন্টসরা বাংলায় তোমরা অ্যাচিভার্স ফলো করতে পারো, তো প্রত্যেক দিন সকলে একটা স্ট্র্যাটেজি বানিয়ে নাও। 2023-এর মধ্যেই ফর্ম বেরোবে ডেফিনেটলি, তো সকলে একটা স্ট্র্যাটেজি বানিয়ে নাও। যদি বাড়িতে পড়তে হয় বাড়িতে পড়ো, যদি কোথাও টিউশন পড়তে যাও সেটাও করতে পারো, কিন্তু তোমাদের সকলকে বলবো তোমরা এখন থেকে প্ল্যান করো, আর কিছুদিনের মধ্যেই কিন্তু ভ্যাকেন্সি বেরোবে এবং পরীক্ষাও হবে। তাই সকলকে বেস্ট অফ লাক, এবং সকলে এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দাও।